আচ্ছা, রেকর্ড হচ্ছে। আমি যাই, আপনার এই তিনটা জিনিস লাগবে। আমার এই তিনটা জিনিস আমার এখানেও লাগবে, এখানেও লাগবে, দোনোটাই আমার লাগবে, এখানেও লাগবে, এখানেও লাগবে। ওকে, অর্গানিক মার্কেটিং এ এই তিনটা বিষয় লাগবে, আপনার পেড মার্কেটিং এ এই তিনটা বিষয় লাগবে। এখন কথা হচ্ছে তিনটা বিষয় যে দিব, জাস্ট ইমেজ তো জানি, টাইটেলও জানি, আর্টিকেলও বুঝতে পারছি। এই তিনটা আর্টিকেল অথবা বলতে পারেন এটা ডিসক্রিপশন, আর্টিকেল অথবা বলতে পারেন এটা ডিসক্রিপশন, যেটা হোক এই তিনটা বিষয় লাগবে। কিন্তু এই তিনটা বিষয় হইতেছে মেইন, আপনার এই তিনটা বিষয় মেইন। কারণ একটা জিনিস দেখেন, একটু খেয়াল করেন যে আমরা যখন ফেসবুকে যাই অথবা ইউটিউবে যাই তখন আমরা কি করি, আমরা ফেসবুক ইউটিউবে গেলে আমরা কিন্তু আগে ফার্স্টে ইউটিউবের যে থাম্বনেল, থাম্বনেল চিনি না আমরা, ইউটিউবে উপরে যে ইমেজটা থাকে, কাভারটা থাকে, এই ভিডিও যে কাভারটা থাম্বনেলটা থাকে এবং ভিডিও যে টাইটেলটা থাকে, হ্যাঁ, ওই টাইটেল দেখে কিন্তু আমরা কোনো ভিডিও হোক ক্লিক করি, ঠিক না? ওই ভিডিও দেখে আমরা ক্লিক করি, একটা ভিডিওর থাম্বনেল অথবা আপনার একটা ভিডিও টাইটেল দেখে আমরা কিন্তু ক্লিক করতেছি। কারণ ওই ওই জিনিসটা যদি আপনার অ্যাট্রাকটিভ না হয়, যে একটা কাস্টমার যদি আপনার ভিডিওতে, ফেসবুকে কিন্তু ভিডিও পোস্ট করা যায়, এটা আমরা জানি, ফেসবুকে আপনি ভিডিও পোস্ট করতে পারেন, ইমেজ পোস্ট করতে পারেন অথবা কোনো লেখা পোস্ট করতে পারেন, আপনার লেখা, আপনার ইমেজ, আপনার ভিডিও যে থাম্বনেলটা আছে অথবা যে টাইটেলটা আছে, এটা যদি ফার্স্টেই আমার অ্যাট্রাক না করে তাহলে আমি তো কখনো ক্লিক করি না। আমরা যখন ভিডিওতে, আমরা ইউটিউবে যখন ভিডিও ই করতেছি তখন কিন্তু ভিডিও থাম্বনেল দেখেই আমরা ক্লিক করি ফার্স্টে, এরপরে দেখি যে ভিডিওতে কি আছে না আছে এগুলো পরে। আগে যদি আপনার কাস্টমার ভিডিওতেই আপনার ক্লিক না করলো, সেক্ষেত্রে তো আপনার কাস্টমার আপনার কাছে আসতেছে না, এবং আপনার থাম্বনেলে যদি সে চোখই না পড়লে সেক্ষেত্রে আপনার ওখানে ক্লিক করতেছে না। তো এই দুইটা হইতেছে মেইন, আপনার ইমেজটা অবশ্যই অ্যাডাপ্টিভ হতে হবে। এই জন্য আমরা গ্রাফিক্স শিখানো হয়েছে, আপনাদের গ্রাফিক্সে ডিজাইন করবেন, ইমেজটা ডিজাইন করবেন, এবং টাইটেল অবশ্যই, টাইটেলটা এমন টাইটেল হতে হবে যাতে আপনার কেউ ক্লিক করে, কেউ ক্লিক করে। অনেক সময় আমরা দেখি অনেক ফাউল কিছু একটা টাইটেল দেয় কিন্তু আমরা দেখি এটা ক্লিক করি কিন্তু ভিতরে যাই কি দেখি, কিছুই না, ঠিক না? এরকম হয় না আমাদের অনেক সময় যে আমরা এমন একটা জিনিস দেখতেছি যেটা দেখে আমাদের মন চাইছে যে না এটা আমরা জানি, কিন্তু আসলে ক্লিক করে ভিডিওটা যখন দেখি তখন তখন দেখি যে কিছুই না এগুলা, তাই তো? এরকম আমরা কিছু ভিডিও দেখি, পোস্ট দেখি, পোস্টের শুরুতেই কত সুন্দর টাইটেল দিয়ে শুরু করছে, ভালো কথা লিখে শুরু করছে, কিন্তু ভিডিওটা পুরো ডিসক্রিপশনটা পড়তে গেলে দেখে যে আর বোরিং ফিল করি। তো আসলে কিন্তু এখানে কিন্তু কাস্টমার আপনার অলরেডি আপনার পেজে চলে আসছে, আপনার ভিডিওতে চলে আসতেছে। এখন এই ভিডিও কিভাবে ভালো হবে বা একটা পোস্ট কিভাবে ভালো হবে সেটা দায়িত্ব তো আপনার। আগে আপনার ট্রাফিক আনতে হবে, আগে তো আপনার ইসে ট্রাফিক আনতে হবে, আপনার পেজে ট্রাফিক আনতে হবে, আপনার ফেসবুক মার্কেটিং করবে আপনার পেজে ট্রাফিক আনতে হবে, তাই তো? আপনার ট্রাফিক যদি না আসে সেই ক্ষেত্রে আপনি কিভাবে মার্কেটিং করবেন? তো এই তিনটা বিষয় থাকবে। এখন অর্গানিক পেডে এই তিনটা, এই তিনটা বিষয় থাকবে। এখন হচ্ছে যে মার্কেটিং করব, ফেসবুক মার্কেটিং করব কি দিয়ে? ফেসবুক মার্কেটিং করব আমরা, আপনার একটা প্রতিষ্ঠান হতে পারে এবং প্রতিষ্ঠান অবশ্যই ফেসবুক মার্কেটিং কিভাবে করা হয়, ফেসবুকে একটা পেজ থাকে, আমাদের একটা পেজ আছে, দেখবেন যে আমাদের এই যে পেজ, আমাদের প্রতিষ্ঠানের পেজ, এই পেজকে আমরা মার্কেটিং করি, এই প্রতিষ্ঠানকে আমরা ফেসবুকে মার্কেটিং করি, প্রমোশন করি, ফেসবুকে মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং ও বলতে পারেন, ফেসবুক প্রমোশনও বলতে পারেন, ফেসবুকে প্রমোশন করি। এখন আপনি মার্কেটিং করবেন আপনার পেজকে। এখন পেজ মার্কেটিং করতে গেলে পেজ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে কি কি সেট আপ করতে হবে এটা আমরা পরে দেখব। আপনার এই আপনার প্রতিষ্ঠানকে আপনি মার্কেটিং করতেছেন, ধরেন আমার প্রতিষ্ঠানের নাম হইতেছে টেকনোপার্ক, টেকনোপার্ক বিডি, আমি এখানে দিলাম টেকনোপার্ক বিডি, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ।
এটা লোড হইতাছে আমার ফেসবুক পেজ। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ কে আমরা মার্কেটিং করব, অর্গানিক ভাবে মার্কেটিং করতে পারি, পেইড মার্কেটিং করতে পারি। এবং অর্গানিক মার্কেটিং এর ভিতরে আমার এই টপিকগুলো অবশ্যই মার্কেটিং এর সময় এই জিনিসগুলো থাকবে, পেইড মার্কেটিং এর সময় অবশ্যই এগুলো থাকবে, আমার এই দুটো জিনিস থাকবে। এখন মার্কেটিং ধরেন এই যে মার্কেটিং যে পেজের মার্কেটিং যে করব, ফেসবুকে যে মার্কেটিং করব, এই মার্কেটিং করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে। এখন পোস্ট ভিডিও বিভিন্ন গ্রুপে পোস্ট যে করব, বিভিন্ন গ্রুপে পোস্ট করব, কি টাইপের গ্রুপে পোস্ট করব, আমার যেহেতু এটা আইটি কোম্পানি, আইটি কোম্পানি আইটি রিলেটেড, অর্থাৎ এখানে দেখেন ট্রেনিং সেন্টার, এটা একটা ট্রেনিং সেন্টার, আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। এবং ওই গ্রুপে আপনি অবশ্যই মার্কেটিং করবেন। আপনি দেখেন আমি যদি এখানে লিখি যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, যদি আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটা যদি পোস্ট মার্কেটিং করি, লিখব যে গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দিলাম। এখন আমি তো মার্কেটিং করব আমার পেজকে। এখন পেজ মার্কেটিং করতে গেলে, পেজ মার্কেটিং করতে গেলে আপনাকে কি করতে হবে, গ্রুপে পোস্ট করতে হবে, গ্রুপে, বিভিন্ন গ্রুপে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে সাউন্ডের? আচ্ছা, আপনাকে পেজ প্রমোশন করতে হলে আপনাকে কি করতে হবে, বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে হবে। ধরেন এই যে গ্রুপগুলো আমি এখান থেকে ই করি, গ্রুপ ক্রিয়েট, গ্রুপ ই করি, এই যে গ্রুপ, এই গ্রুপে আপনাকে জয়েন করে মার্কেটিং করতে হবে। ধরেন আমি এই গ্রুপে জয়েন করলাম, এই গ্রুপে গেলাম, তবে কথা হইতেছে যে এই যে গ্রুপে জয়েন করলে কি আমি পোস্ট করলে মার্কেটিং হবে না, না এই এটা হবে না। আপনাকে এই গ্রুপে জয়েন হয়ে, এই গ্রুপে জয়েন হলে অবশ্যই এই গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ। আপনি আসলেন, হলেন, পোস্ট দিলেন, পোস্ট তার অ্যাকসেপ্ট করবে না, বা পোস্ট করলেন শেষ, না অ্যাকসেপ্ট করবে না। আপনাকে এই ধরনের বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, যে যে অ্যাক্টিভ থাকবেন, এবং বিভিন্ন গ্রুপে এই ধরনের হেল্প হেল্প টাইপের কিছু গ্রুপে আপনি পোস্ট করেন, পোস্ট করে, এবং এখানে যারা যে এইগুলো করতেছে, যারা পোস্ট গুলো করতেছে, এদের পোস্টে আপনি একটু কমেন্ট করেন, তাহলে অ্যাক্টিভিটি, তারা এই গ্রুপে হবে যে আপনি একটি অ্যাক্টিভ মেম্বার, অ্যাক্টিভ মেম্বার। আপনি গেলেন, নতুন জয়েন হলেন, ক্লিক করলেন, পোস্ট করলেন, না হবে না, এভাবে হবে না। কারণ যে গ্রুপের অ্যাডমিন সে এটা পোস্টটা অ্যাকসেপ্ট করবে না, অ্যাপ্রুভ করবে না। তো আপনাকে এই গ্রুপ গুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। যারা ফেসবুক মার্কেটিং করা দেয় তারা দেখবে যে সারাদিন ফেসবুকে থাকে, কেন, বিভিন্ন গ্রুপে থাকে অ্যাড, এই গ্রুপে অ্যাড থেকে তারা প্রতিনিয়ত প্রত্যেকটা গ্রুপের মানে অ্যাক্টিভ থাকে, যাতে বোঝা যায় যে একটা অ্যাডমিন মনে করে যে আমার এই গ্রুপের অ্যাডমিন অ্যাক্টিভ মেম্বার এটা। সে যদি একটা কিছু পোস্ট করে তাহলে অবশ্যই সে তারটা অ্যাকসেপ্ট করা হবে, এবং সে অবশ্যই ভালো কিছু করবে। এখন আপনি ধরেন পোস্ট করবেন কিসে, ধরেন আপনার হইতেছে একটা কোম্পানি, তো সে ফ্যাশন কোম্পানি, ধরেন টি-শার্ট ফ্যাশন কোম্পানি, আপনি তো এখানে এসে গ্রাফিক্স হিসেবে পোস্ট দিবেন না, আপনার হইতেছে টি-শার্ট কোম্পানি, আপনার হইতেছে টি-শার্ট কোম্পানি, আপনি গ্রাফিক্স হিসেবে পোস্ট দিবেন। আপনার ধরেন কোম্পানির নাম হইতেছে টি-শার্ট, টি-শার্ট বিক্রি করেন। এখন আপনি হইতেছে টি-শার্ট বিক্রি করেন, এখন যারা ফেসবুকে টি-শার্ট চায়, টি-শার্ট লিখে সার্চ দেয়, যে এখানে টি-শার্ট লিখে সার্চ দেয়, টি-শার্ট লিখে যারা সার্চ দেয়, তারা কি করে, এই যে টি-শার্ট, এই টি-শার্ট গুলো দেখে, দেখে তারপরে যায়। আপনার কাজ হইতেছে এই ধরনের গ্রুপে যাওয়া, এই যে টি-শার্ট রিলেটেড যত গ্রুপ আছে এই গ্রুপে যাওয়া, এই গ্রুপে অ্যাক্টিভ থাকা, অর্থাৎ আপনার কোম্পানি রিলেটেড, আপনার কোম্পানির, আপনার সার্ভিস রিলেটেড বিভিন্ন গ্রুপে আপনি অ্যাড হয়ে ওই গ্রুপে বসে আপনি প্রতিনিয়ত অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হয়ে ওই গ্রুপগুলোতে মার্কেটিং করেন।
এবং আপনার ডিজ আপনার পোস্টগুলো শেয়ার করেন, পোস্টগুলো পোস্ট করেন, পোস্টগুলো অবশ্যই ভালো একটা পোস্ট শেয়ার করবেন। এই যে পোস্টগুলো বারবার আপনি শেয়ার করতেছেন, বারবারই করতেছেন, এতে আপনার মার্কেটিং হইতেছে এক প্রকার। কিন্তু আপনি মার্কেটিং করতেছেন অনেক সময় যে যে পোস্টগুলো তো করি, অনেক সময় রেজাল্ট ভালো হয় না, খারাপ হয়। কেন ভালো হয় না? কারণ হইতেছে এই যে প্রথমে বলছিলাম এই জিনিসটা, যে আর্টিকেল, ইমেজ, টাইটেল, এই তিনটা বিষয় আপনার যদি পারফেক্ট না থাকে তাহলে কোনো কাস্টমার আপনার কাছে আসবে না। এই তিনটা বিষয় হইতেছে মেন, এই তিনটা বিষয় হইতেছে আমার মেন। আপনার একটা ইমেজ দেখে যদি কাস্টমার অর্ডার না করলো, অথবা একটা টাইটেল দেখে পছন্দই না হলো, তাহলে তো সে এই পোস্টটা দিয়ে কোনো লাভ নাই। তো এই পোস্ট, এই টাইটেল গুলো অবশ্যই অবশ্যই আপনার ভালো থাকতে হবে, যাতে আপনি মার্কেটিং করলে সুবিধা হয়। তো এখন এই ইমেজ গুলো, টাইটেল গুলো কিভাবে আমরা ই করতে পারি, ভালো কিছু ই করতে পারি? অবশ্যই এখন আমি বলি যে এই যে টাইটেল বা ডিসক্রিপশনে আপনার কি কি বিষয় থাকতে হবে, কি কি বিষয় নিয়ে একটা টাইটেল বা ডিসক্রিপশন লেখা যায়, কি কি বিষয় টাইটেলটা নিয়ে আপনি একটা ডিসক্রিপশন লেখা যায়। এখন হইতেছে প্রথমটা হইতেছে আমার আপনার প্রবলেম, একটু ওয়েট করি, আমি একটু ফোন আসছে। আচ্ছা, হ্যালো, যে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রথমটা হইতেছে আমার প্রবলেম, তারপর হইতেছে আমার দুই নাম্বারটা হইতেছে ধরেন সাকসেস। সাকসেস স্টোরি সি নাম্বার হইতেছে আমার সলিউশন, সলিউশন। এই তিনটা বিষয় আপনার একটা ডিসক্রিপশনে থাকতে পারে। এখন প্রবলেম কি, সলিউশন কি, সাকসেস কি? প্রবলেম আপনি আমি ফার্স্টে এই যে বলছিলাম যে টি শার্ট আপনার ধরতে পারে, একটা টি শার্ট। এখন আপনার টি শার্টের অবশ্যই আপনি একটা প্রবলেম দিতে পারেন, যে আমার টি শার্টের এই আপনার টি শার্টের না, বা আপনি কি টি শার্টের কালার নিয়ে এরকম একটা কথা বলতে পারেন, যেটা হইতেছে আপনার মানুষকে অ্যাট্রাকটিভ করে। যে আমরা যে অনেক সময় লিখি না যে আপনার ঘড়ির কি, আপনার কি ওয়াচের ব্যাটারি প্রবলেম, মানে এটা একটা প্রবলেম, আপনার কি ঘড়ির ব্যাটারির প্রবলেম, এটা একটা প্রবলেম নিয়ে কথা বলে এরপরে সাকসেস স্টোরিটা দিতে পারেন, যে এটা এইভাবে সলিউশন করা হয়, এটা এইভাবে সলিউশন করে দিয়ে তারপর আপনি
ওটা স্টোরি দিলেন, তারপরে লাস্টে দিলেন সলিউশন, সলিউশনে দিলেন যে আপনি এই ঘড়িটা কিনতে পারেন, আপনি এই ঘড়িটা কিনতে পারেন এখানে, মানে আপনার ইমেজের ভিতরে ই করে দিলেন, মানে পোস্টের ভিতরে এই জিনিসগুলো রাখবেন, রাখার পরে আপনার ইমেজে বলে দিলেন যে এখানে কিনতে পারেন। তাহলে বোঝা গেল যে আপনি তিনটা বিষয় আপনি উল্লেখ রাখছেন আপনার টাইটেলের ভিতরে। আপনি ডিরেক্ট মার্কেটিং করেন নাই, ডিরেক্ট মার্কেট অনেকে বলে যে এত টাকা ডিসকাউন্ট, এত টাকা দিয়ে আপনি কিনতে পারেন। এই যে কথাগুলো বলে দুই লাইনের কথা শেষ, দুই লাইনে আপনার কথা শেষ। আসলে এই ধরনের মার্কেটিং আর কি ভালো হয় না। এই ধরনের মার্কেটিং গুলো আপনার তারাই ই করে যারা মনে করেন যে খুব কম বুঝে কম। তো আপনার এখানে জিনিসগুলো এইভাবে ডিসক্রিপশনটা আপনার লিখতে হবে, আপনার অবশ্যই একটা জিনিসের প্রবলেম নিয়ে কথা বলতে হবে এবং প্রবলেমের সলিউশন দিতে হবে, এবং এই প্রবলেম সলিউশন দেওয়ার পরে তারপরে আপনাকে বলে দিতে হবে লাস্টে যে ফিনিশিং এ বলে দিতে হবে আপনি এখানে এটা পেতে পারেন লাস্টে বাই নাও। এই যে কথাগুলো বললেন এই তিনটা পার্ট নিয়ে আপনার মার্কেটিং এর যে ডিসক্রিপশন গুলো এগুলো লেখা হয়। এরপরে আপনার হইতেছে ইমেজ, অবশ্যই আর এই যে কথাগুলোর ভিতরে আপনার অবশ্যই ইমেজটাকে আপনার ইমেজটা, তারপরে আপনার ইমেজ, টাইটেল অথবা ডিসক্রিপশন, এই তিনটাই আপনার অপটিমাইজ করা থাকতে হবে। অপটিমাইজ, এখন অপটিমাইজটা কি, অপটিমাইজ থাকলে একটা সুবিধা হইতেছে র্যাঙ্ক করা, আপনার পেজটা র্যাঙ্ক করতে র্যাঙ্ক করবে আপনার পেজ। ধরেন অপটিমাইজটা হইতেছে, ধরেন এখানে আমি লিখে দিই এটা অপটিমাইজ, অপটিমাইজ হইতেছে আমরা তো এসিও বুঝি, এসিও অপটিমাইজেশন অথবা অপটিমাইজেশন, এসিও বুঝেন, এসিও অপটিমাইজেশন। অপটিমাইজেশনটা কি, অপটিমাইজেশনটা হচ্ছে আপনার একটা টাইটেলে আপনি ফার্স্টে টাইটেলটা যে লিখতেছেন, এই টাইটেলে আপনি যে টাইটেল দিয়ে শুরু করবেন। ধরেন আমি একটু দেখাই, দেখেন এটা তো আমার একটা লোগোর মক আপ। দেখেন আমি একটা টাইটেল দিছি এখানে, এই যে টাইটেল অথবা হেডলাইন, এই যে হেডলাইনটা দিছি দেখছেন, এই যে হেডলাইন আপনার এরকম একটা হেডলাইন থাকবে, ডিসক্রিপশনে বড় একটা হেডলাইন থাকবে, বোল্ড করা থাকবে, হেডলাইন থাকবে। এরপরে দেখেন হেডলাইনের পরে আমি কিন্তু অনেক কথা লিখছি, মানে অনেক কথা লিখছি এখানে। এখন দেখেন এই যে হেডলাইনটা লিখছি, এই হেডলাইনে আমার মেন একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ড। এখন কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড হতে পারে আপনার ওই যে বললাম টি শার্ট, হতে পারে টি শার্ট, টি শার্ট একটা কিওয়ার্ড হতে পারে আপনার, অথবা টি শার্টের কিছু ক্যাটাগরি আছে, আপনি যে কাজগুলো করবেন টি শার্টের আরো কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি যেগুলো একটা নাম হইতে পারে। তো আপনার হইতে পারে একটা টি শার্ট ক্যাটাগরি, আমার আমার এখানে লেখা আছে 3D ওয়াল লোগো মকআপ পিএসজি, ওকে। এখন এই যে লেখাটা লেখা আছে আমার এখানে কিওয়ার্ড কোনটা, 3D লোগো, 3D ওয়াল লোগো মকআপ পিএসজি,
এইটুকু আমার হইতেছে আপনার কিওয়ার্ড। এটা বড় কিওয়ার্ড হইলে আরো বেশি ভালো, কারণ বড় কিওয়ার্ড র্যাঙ্ক করতে সুবিধা বেশি। এই যে এটা আছে আমার কিওয়ার্ড, ধরেন এই কিওয়ার্ডটা আমি দেখেন যখন ডিসক্রিপশন লিখছি, এই ডিসক্রিপশনে আমার অনেক জায়গায় দেখেন এই কিওয়ার্ডটা পড়েছে, যেরকম এই যে পিএইচডি, পিএইচডি কথাটা আমার এখানে আছে। এরপরে এই যে থ্রি ডি লোগো, এই যে থ্রি ডি লোগো, এরপরে আমার ডিসক্রিপশনে লোগো ডিজাইন, লোগো ডিজাইন আছে। এই যে কথাগুলো, এই কথাগুলো অর্থাৎ আপনার যে মেন যে এটা আপনার যে টাইটেলটা, এই টাইটেলটা অবশ্যই আপনার ডিসক্রিপশন অথবা ডিসক্রিপশন এবং ইমেজ তিনটা মিলে একটা অপটিমাইজ থাকতে হবে। এখন ইমেজটা কিভাবে অপটিমাইজ করে এটা তো আমরা বুঝলাম, ডিসক্রিপশন আর টাইটেলটাই, টাইটেল তিনটাই অপটিমাইজ থাকতে হবে। ইমেজটা কিভাবে অপটিমাইজ করবো আমরা? ইমেজটা অপটিমাইজ করার জন্য আমি আগে একবার দেখাইছি, এভাবে দেখাচ্ছি ইমেজ অপটিমাইজ কিভাবে করি। ধরেন আমি একটা ইমেজে যাই ডাউনলোড থেকে, দেখে ইমেজ আছে কিনা। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন করার জন্য ধরেন এই যে এটা, হ্যাঁ এখানে দেখেন এই যে এখানে এটা অলরেডি অপটিমাইজ করা আছে। এখান থেকে একটু দেখাই, এটা অপটিমাইজ করা আমার প্রত্যেকটা ইমেজ অপটিমাইজ করা, কারণ আমার এগুলো আচ্ছা এটা অপটিমাইজ করা নাই। দেখেন এটা হইতেছে আমার আপনার ইমেজ, এটা হইতেছে আপনার ইমেজ। এই এটা আপনি পোস্ট করবেন, এই ইমেজটা আপনি পোস্ট করবেন। ধরেন এখন আপনার টাইটেলটা কি, ধরেন আপনার টাইটেল কি, টাইটেল অনুযায়ী আপনি আপনার ডিসক্রিপশনে যা যা আছে, ধরেন আমার টাইটেল হইতেছে এটা থ্রি ডি লোগো, ধরলাম আমার টাইটেল এটা, এটা আমি কপি করলাম, কপি করে ইমেজে আসি, ইমেজে এসে রাইট বাটন ক্লিক করে রিনেম, রিনেম অপশনের থেকে আমি এটা চেঞ্জ করে দিলাম, এটা বসায় দিলাম থ্রি ডি ওয়াল লোগো মকআপ পিএইচডি ফ্রি ডাউনলোড। এটা আমার কিওয়ার্ড, এটা আমার কিওয়ার্ড অথবা এটা আমার টাইটেল। এখন এটা আমি এখানে বসাইলাম। এখন এটার ভিতরে আরো কিছু কাজ করতে হয়, এটার ভিতরে আরো কিছু কাজ করতে হয়। এটা করার জন্য রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিস, প্রপার্টিস নামে একটা অপশন আছে, প্রপার্টিস দেখছেন, প্রপার্টিস ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডিটেলস, ডিটেলসে যাব, এখানে লেখেন লেখা আছে টাইটেল, দেখছেন টাইটেল, এই টাইটেল এসে এখানে ডাবল ক্লিক করলে এই যে টাইটেলটা, আপনার টাইটেলটা হইতেছে এটা, আপনার টাইটেলটা এটা হইতেছে, এই যে থ্রি ডি লোগো, থ্রি ডি ওয়াল লোগো মকআপ, এটা টাইটেল। এখন সাবজেক্ট, সাবজেক্টও সেম, সাবজেক্টও এটা বসাই দিব, এবং রেটিং, রেটিংটা হইতেছে 5 স্টার রাখবো, ট্যাগ কিছু ট্যাগ দিব এই কাজ রিলেটেড। এখন ট্যাগটা কি, ট্যাগটা হইতেছে আপনার এই কাজ রিলেটেড কি কি ট্যাগ হতে পারে, মানে মানুষ গুগলে কি লেখে সার্চ দেয়, ফেসবুকে কি লেখে সার্চ দেয়, ওই টাইপের কিছু লেখা এখানে দিতে হয়। ধরেন আমি এখানে লিখছি থ্রি ডি লোগো মকআপ, আমি এখানে দিলাম থ্রি ডি ওয়াল ওয়াল লোগো, এটা একটা টাইটেল। তারপরে এটা একটা গেল, আরেকটা দিতেছি ধরেন মকআপ, MOCKUP মকআপ ডিজাইন, এটা একটা টাইটেল। এরপরে দিলাম পিএইচডি, পিএইচডি, এটা একটা টাইটেল। ফ্রি ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউন লোড,
আর কি লিখে সার্চ দিতে পারে, লোগো মকআপ, লোগো মকআপ এটা লিখে সার্চ দিতে পারে। এরপরে আপনার আর কি লিখে সার্চ দিতে পারে, আপনার লোগো, লোগো মকআপ, মকআপ ইন ফটোশপ, ফটোশপ এটা লিখে সার্চ দিতে পারে। আর কি লিখে সার্চ দিতে পারে, ধরেন যেহেতু এই রিলেটেড দিবেন, এই রিলেটেড মানে টাইটেল ম্যাচিং করে আপনি কিওয়ার্ড গুলো দিবেন, এই ট্যাগ গুলো দিবেন। তারপর আমি দিলাম 3D, 3D লিখে দিলাম জাস্ট। এরপর আমি দিলাম ওয়াল লোগো, ওয়াল লোগো, লোগো ওয়াল লোগো, এই যে ট্যাগ গুলো দিলাম এই ট্যাগ গুলো আপনি দিলেন, এখানে আপনার ট্যাগটা দিবেন। এরপরে কমেন্ট, কমেন্টে আপনি কি দিবেন, কমেন্টে আপনার এই যে মেইন ডেসক্রিপশনটা, অবশ্যই ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করে এই ডেসক্রিপশনটা আমি এখানে বসায় দিব, পেস্ট, এই যে ডেসক্রিপশনটা বসায় দিলাম, শেষ। এই কয়টা আমি বসাইলাম, আর বাকি যা আছে এগুলো আর কিছু করতে হবে না, আর কিছু লাগবে না, ঠিক আছে। এখন এখান থেকে আমি অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলাম, ওকে পেস্ট করলাম। এখন দেখেন, আগে দেখবেন যে এটা ঠিক আছে কিনা, আবার সেম ভাবে এটা ধরে প্রপার্টিসে যান, হয়তো কিছু মিসিং থাকতে পারে, ঠিক আছে সব, ওকে পেস্ট। এখন দেখেন এটা, এটার সামনে একটু নিয়ে যান, দেখেন এখানে কিছু জিনিস দেখতেছেন, মানে অনেক লেখা দেখতেছেন, আমি যদি একটু দেখাই, এই যে লেখাগুলো দেখতেছেন, এই যে লেখা, এগুলো দেখতেছেন, এই যে এরকম যে লেখা আছে, তার মানে আপনার এটা ইমেজটা অপটিমাইজ করা হয়েছে, এর জন্য এরকম আসতেছে। আগের আগের জিনিসটা দেখেন, এটা যখন ধরলাম, এটা যখন ধরলাম, তখন দেখেন এটা কিন্তু আসতেছে না, এটাই আসছে, আসে নাই, এই ইমেজটা কিন্তু আসে নাই, আগেরটা কিন্তু, এই যে এটা, এটা যদি ধরি দেখেন এটাই আসবে, এই যে আসছে, দেখেন কত কিছু আসছে, যাতে আপনি এটা ইমেজ অপটিমাইজ করা হয়েছে। এই যে আপনার আপনার এটা ইমেজ টাইপ, ইমেজের টাইপটা কি, এটা এখানে মানে টাইপটা কি, ট্যাগ কি কি দিছেন, এই যে ট্যাগ গুলো দেখা যাচ্ছে, এই যে ট্যাগ, রেটিং কত, ডাইমেনশন কত, সাইজ কত, টাইটেল কি ইমেজের, এই যে সব কিছু এখানে দেখা যাচ্ছে, এটা হইতাছে ইমেজ অপটিমাইজ। এটা ইমেজ অপটিমাইজ করা হলো, আপনার ইমেজ অপটিমাইজ করা হলো, আপনার ডিসক্রিপশন হলো, আপনার টাইটেল হলো, এই তিনটা জিনিস ঠিক থাকলে এখন আপনি কি করেন, আপনার পেজে পোস্ট করেন, আপনার যে পেজ এই পেজে পোস্ট করেন, পেজে পোস্ট করলেই আপনি এই পেজে পোস্ট করবেন, এখানে আপনার পেজে পোস্ট করবেন, পোস্ট করে এরপরে শেয়ার দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, বিভিন্ন জায়গায় পোস্ট করেন, পোস্ট করে, এবং এটা তার আগে তো আপনি অবশ্যই আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড থাকতে হবে, এবং আপনাকে অ্যাক্টিভিটি থাকতে হবে, অ্যাক্টিভ হিসেবে থাকতে হবে, যাতে আপনি পোস্ট দিলে সাথে সাথে তারা অ্যাপ্রুভ করে। অনেক গ্রুপে দেখবেন যে অ্যাপ্রুভ করতে চায় না, পোস্ট দিলে অ্যাপ্রুভ করতে চায় না, ভালো কিছু তাদের একটু টার্ম কন্ডিশন থাকে অনেক গ্রুপে, তো এই জিনিসগুলো আপনি দেখে তারপরে গ্রুপে জয়েন করবেন, এবং আপনার কাজ রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হবেন, জয়েন হয়ে ওখানে আপনি পোস্ট করেন, পোস্ট করলে দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজের ইনক্রিজ বাড়তেছে, পেজের ইনক্রিজ গুলো বাড়বে, পেজের পোস্ট লাইক বাড়বে, রিচ হবে, এরপরে আপনি এটা প্রমোশন করতে পারবেন। হয়তো একদিনেই আপনি প্রমোশন করতে পারবেন না, আপনার এটা সময় লাগে, ফেসবুক মার্কেটিং মানেই আপনাকে ধীরে আস্তে ধীরে কাজ করতে হবে, রেজাল্টটা আপনি পরে পাবেন, রেজাল্টটা পরে পাওয়া যায়, সাথে সাথে কোনো রেজাল্ট পাওয়া যায় না ফেসবুক মার্কেটিং, এটা সাথে সাথে রেজাল্টটা কখন পাওয়া যায়, সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় আপনার যেই মার্কেটিংটা পেইড মার্কেটিং হয়, পেইড মার্কেটিং হইতেছে সাথে সাথে রেজাল্ট পাবেন। তবে পেইড মার্কেটিং তো টাকা দিয়ে আপনি করতেছেন, কিন্তু অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে এই যে রেজাল্টটা যে পরে আসবে, এই মার্কেটিংটা হইতেছে মেইন, এটা আসলে সবচেয়ে বেনিফিট দেয়, এটা হইতেছে আপনি টাকা দিলে তারা মার্কেটিং করে, টাকা দিলে তো সবাই মার্কেটিং করতেছে, কিন্তু এটা হইতেছে মেইন, এই অর্গানিক মার্কেটিংটা হইতেছে আপনার মেইন, এটা আপনি ধীরে সুস্থে
আপনি মার্কেটিং করতেছেন রেজাল্টটা পরে পাবেন এবং ওই মার্কেটিং ফলটা ভালো হয় আপনার ওই মার্কেটিং ফলটা ভালো হয় এই হইতাছে ফেসবুক মার্কেটিং নিয়ে কথাবার্তা তো কোন কোশ্চেন থাকলে এখন একটু বলেন অপটিমাইজ দুটোর ক্ষেত্রে আমরা করব এটা অপটিমাইজ দুইটা অপটিমাইজ করব ইমেজ অপটিমাইজ দেখায় দিলাম টাইটেলটাও দেখায় দিলাম ডেসক্রিপশনটা বুঝিয়ে দিলাম এটা থাকবে তিনটায় এখন কোন কথা এই কোশ্চেন আছে আপনাদের কোন কোশ্চেন আছে এখন কোন কোশ্চেন নাই হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে গ্রুপ ক্রিয়েট করা শিখব গ্রুপ ক্রিয়েট করা শিখব এবং গ্রুপ কে সেটআপ দেওয়া শিখব গ্রুপে কিভাবে সেটআপ দেব এগুলো শিখব শেখার পরে আমরা মানে প্রত্যেকটা নিজস্ব গ্রুপ থাকবে যার যার নিজস্ব গ্রুপ থাকবে অথবা পেজ রিলেটেড গ্রুপ থাকবে আপনার যে পেজ ওই পেজের আন্ডারে একটা গ্রুপ থাকবে যাতে মার্কেটিং করতে সুবিধা হয় আপনার